নমস্কার বন্ধুরা, বঙ্গবন্ধু চ্যানেলে আপনাদেরকে আবারও জানাই স্বাগত। বন্ধুরা, আজ এই ভিডিওতে দেখতে পাবেন আমাদের গ্রামের প্রাচীন ধর্মরাজ মন্দিরের পুজো। এই পুজো শহরাঞ্চলে আপনারা দেখতে পাবেন না। এই ধর্মরাজ পুজোতে ঘটে অলৌকিক ঘটনা, যেগুলো আপনারাও দেখতে পাবেন এই ভিডিওতে। এই পুজো 3 দিন ধরে হয়ে থাকে। প্রথম দিন অর্থাৎ বারের দিন রাতে কাটাতে গড়াগড়ি দেয় ভক্তরা। এ যেন এক অলৌকিক ঘটনা, যেখানে আমাদের পায়ে একটা কাঁটা ঢুকে গেলে কতটা ব্যথা লাগে, সেইখানে ভক্তরা খালি গায়ে কাঁটাতে গড়াগড়ি দেয়। যাই হোক, শুরু করি প্রথম দিন থেকে। এই বছর মন্দিরে নতুন করে রং করা হয়, আর এখানে বলে রাখি বাবা ধর্মরাজ এখানে খুবই জাগ্রত। বাবা ধর্মরাজের কাছে শুদ্ধ ও ভক্তি মনে কিছু প্রার্থনা করলে বাবা নিশ্চয় মনস্কামনা পূর্ণ করে। তারই উদাহরণস্বরূপ এমনি যে মন্দিরটি দেখছেন, এটি আগে ছিল মাটির খড়ের চালে। পরে এক ভক্ত মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এই মন্দিরটি নির্মাণ করিয়ে দেন। আবার এই বছর এক ভক্ত মনস্কামনা পূর্ণ হওয়ার জন্যই এই মন্দিরটি নতুন করে রং করে দেয়। বারের দিন মন্দিরে গর্ভগৃহ থেকে বাবা ধর্মরাজকে সরিয়ে রাখা হয় অন্যত্রে, কারণ পুজোর আগের দিন মন্দির পরিষ্কার করা হয়। ভক্তরা সারাদিন না খেয়ে থাকে, জলটুকুও খেতে পায় না এই তীব্র গরমেও। রাতে ভক্তরা নদীর ধার থেকে কাঁটা নিয়ে আসে, সেই কাঁটা বিছানার মতো বিছানো হয়। তারপর ভক্তেরা এক এক করে গড়াগড়ি দেয় সেই কাঁটাতে। আপনারা দেখতে থাকুন সেই অলৌকিক দৃশ্য। কথিত আছে, এই কাঁটায় গড়াগড়ি দিলে
শরীরের সমস্ত রোগব্যাধি দূর হয়। এই কাঁটা গড়াগড়ি দেওয়ার পর ভক্তরা এই কাঁটাগুলি অন্যত্র ফেলে আসে। কাঁটা গড়াগড়ির পরের দিন সকালে ভক্তদের তোড়জোড় চলে মন্দিরের পুজো সামগ্রী সংগ্রহ করার জন্য, কারণ এই মরশুমে পদ্মফুল পাওয়া খুবই কঠিন। তাই বিভিন্ন ভক্তরা ছুটে পড়ায় বহু পুকুরে পদ্মফুল খোঁজার জন্য। এদিকে আসি মন্দিরের প্রাঙ্গণে যে মাটির কলসি হাঁড়িগুলো দেখছেন, এগুলির সাথে জড়িয়ে রয়েছে এক প্রাচীন পুজো পদ্ধতি। এই মাটির হাঁড়িগুলি ভক্তরা নিয়ে যায় ওপর পাড়ার এক মদ দোকানে, সেখান থেকে আনা হয় বাবার জন্য মদ। সেই মদ দিয়েই বাবাকে কিন্তু অভিষেক করা হয়, আর এই মদ আনার পদ্ধতিটিকেই এখানে বলা হয় ভাড়ালানা। ভাড়ালানার সময় ভক্তদের মধ্যে ভড় নামে, তো চলুন দেখে নেওয়া যাক সেই প্রাচীন পুজো পদ্ধতিটি। বন্ধুরা, ভক্তরা এখন চলল মদ দোকানে ভাড়া লানতে। তো বন্ধুরা, ভক্তরা কিন্তু মদ দোকান থেকে ভাড়া নিয়ে চলে আসছে মন্দিরের দিকে, এখন রয়েছে গ্রামের মদ দোকানে। এই তীব্র গরমকে উপেক্ষা করে গ্রামের মানুষে ভিড় দেখুন বাবার পুজো দেখার জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভাড়াল নিয়ে সব ভক্তরা সারিবদ্ধ হয়ে বসে পড়ছে। এদিকে পুজো সম্পন্ন হওয়ার পর ভক্তের মাথায় যে হাঁড়ির মধ্যে যে মদ রয়েছে সেগুলি দিয়ে বাবাকে অভিষেক করা হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আর এরপরে সন্ধে বা রাত্রে ফুল খেলা শুরু হয়। সেই খেলাটি কিন্তু আজকের ভিডিওতে দিতে পারবো না, এটা আপনাদের নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।